আমার পাড়া সম্পর্কে একটা দাদা হয়, তো একদিন আমাকে ওর বাড়িতে ডাকে সন্ধ্যার টাইমে। তো আমি ওর বাড়িতে গিয়েছিলাম, তারপর বাড়িতে যাওয়ার পর আমাকে কিছু খেতে দেয়। তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম যে বাড়িতে কেউ নেই, তো আমাকে বললো না বাড়িতে কেউ নেই। তারপর আমি জিজ্ঞাসা করলাম যে বাড়িতে কেউ নেই তাহলে আমাকে ডাকতে কেন? তারপর ও আর কি আমাকে সেখানে যেটা খেতে দেয় সেটা খাওয়ার পর আমি অজ্ঞান হয়ে যাই। ওদের বাড়িটা তিনতলা, ও আর কি আমাকে নিচের ঘরে নিয়ে যায়, তারপর দুতলার ঘরে, তারপর তিনতলার ঘরে নিয়ে যায়। নিয়ে গিয়ে তারপর আমি যখন আমার জ্ঞান আসে তখন বাজে প্রায় রাত তখন 9টা বাজে। তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম যে আমার সঙ্গে আমার চুড়িদার প্যান্ট তখন খোলা ছিল, আমি জিজ্ঞাসা করলাম আমার সঙ্গে তুমি কী করেছো? তখন ফোনে ওর ছবিগুলো দেখাচ্ছে আর আমাকে বললো যে এই ছবিগুলো আমার কাছে আছে আর এগুলো আমি তখন চিৎকার করতে গেলাম, ও আমার মুখটা চেপে ধরে রেখেছে। ধরে রেখে আমাকে বললো যে তুমি যদি এইগুলো কাউকে বলে দাও তাহলে কিন্তু আমি কিন্তু তোমাকে মেরে দেবো, এই করবো, আর আমার সঙ্গে এরকম সম্পর্ক রাখতে হবে, এইসব বললো। তারপর আমি বললাম না, আমি এরকম রাখতে পারবো না, আমার মাথায় হাত দিয়ে কসম কাটলো যে আমি তোমাকে বিয়ে করবো। তো সেটা শোনার পর আমি তারপর বললাম ঠিক আছে, যদি বিয়ে করো তাহলে আমি কাউকে জানাবো না। তারপর আমি বাড়িতে চলে আসি এবং কিছুদিন পর আবার ওরকম নোংরা প্রস্তাব দেয়। আমি রাজি না হলে আমাকে বলে আমার ফোনে কিন্তু ওগুলো আছে, আমি কিন্তু সবাইকে দেখিয়ে দেবো। আমি তখন বললাম যে তুমি যদি কাউকে দেখিয়ে দাও তাহলে দেখিয়ে দাও। এবার তখন ও বলছে যে দেখিয়ে দেবো না, তুই যদি না আসিস তোকে আমি মেরেও দেবো, এরকম বলছে। তারপর এই নিয়মিত এরকমভাবে আমার আমার অনিচ্ছার আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে নিয়ে গিয়ে এরকমভাবে ধর্ষণ করা হতো বারবার করে। হ্যাঁ, তারপর যখন লাস্ট যখন 21/6 যে তারিখটাতে লাস্ট আমার সঙ্গে এরকম ব্যবহার করেছিল, তারপর আমাকে মারার ধমকি দিচ্ছিল আমি, তারপর আমাকে আমার বাড়িতে জানানো হয়। বাড়িতে জানানোর পর ওর বাড়িতেও জানানো হয়। ওর বাড়িতে জানানোর পর ওর বাড়ির বাবা মা কোনো রকম কোনো ডিসিশন নিল না, সেখানে উল্টে বলছে আমরা 25,000 টাকা দিয়ে সবটা মিটিয়ে নেব। একটা মেয়ের জীবনের দাম কি 25,000 টাকা? তাহলে কি কোনো রাজনৈতিক পরিচয় নেই? রাজনৈতিক পরিচয় আমরা কোনো এর মধ্যে কোনো রাজনৈতিক কোনো বিষয় ইনভলভ করিনি, ওরা করেছিল। ওরা আর কি পার্টি টাটি জানিয়েছিল, আমরা এতে কোনো রকম রাজনৈতিক কিছু ইনভলভ করিনি। অভিযোগ তার নাম সোহেল আলী গাজী। কি করে সে? বয়স কত? 21 বছর। কি করে সে? কাজবাজ কি করে? গ্র্যাজুয়েশন পাস আউট করেছে, এখনো কোনো কাজবাজ করে না। আপনি কি করেন? আমি এখন কলেজে পড়াশোনা করছি, সেকেন্ড সেমিস্টার। বয়স কত? 19 বছর। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।